প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। নির্বাচন একেবারে চলে এসেছে, গতকাল নির্বাচন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর আমরা দেখছি যে এখন যেটা খুব নজরে এসেছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের পোস্টারিং, কোথাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে, কোথাও ব্যানার পোস্টার তো দেওয়া হচ্ছেই। কিন্তু যেটা নিয়ে এখন খুব চোখে পড়ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান বাংলা তার নিজের মেয়েকেই চাই, এবং এই স্লোগানকে সামনে রেখে আমরা দেখছি যে বিজেপির যে নেতারা এই রাজ্যের বাইরে থেকে আসছেন, এখানে কর্মসূচি নিচ্ছেন, তাদের ছবিগুলো দিয়ে এবং পাশে মমতা ব্যানার্জির ছবি দিয়ে লেখা হচ্ছে যে বাংলার নিজের মেয়েকেই চাই। অর্থাৎ বাইরে থেকে যারা আসছেন সেই দাদাদেরকে তারা চায় না, বা সেই ছেলেদেরকে তারা চায় না, তারা ভারত মাতার সন্তান হতে পারেন, সবাই ভারত মাতার সন্তান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মেয়ে এবং বাংলা তার নিজের মেয়েকে চাই। এই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করা এই বার্তাকে সামনে রেখে নতুন স্লোগান এনেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আমরা আবার একটা জিনিস দেখছি, যখন বাংলা তার নিজের মেয়েকে চাই বলে তৃণমূল কংগ্রেস এই পোস্টার করছে, পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমরা উল্টো দিকে দেখছি এবার বিজেপিও কিন্তু বলছে যে আমরাও বলছি যে বাংলা তার নিজের মেয়েকেই চায়, কিন্তু পিসিকে চায় না। আমি জাস্ট দুটো পোস্টার যেগুলো আমরা পোস্ট বিভিন্ন জায়গায় দেখছি, এই দেখুন যেটা বিজেপি করছে যে বাংলা তার মেয়েকেই চাই কিন্তু পিসিকে নয়, পিসিকে নয় বলে যারা বাংলার বিজেপি নেত্রী আছেন তাদের সব ছবি দেওয়া হয়েছে। আর এটা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, বাংলার নিজের মেয়েকে চাই বলে মমতা ব্যানার্জি ছবি একদিকে, এবং তার পাশে দেখুন সব যারা ভিন রাজ্য থেকে যে নেতারা এই রাজ্যে আসছেন কর্মসূচি নিচ্ছেন, তারা তাদের ছবিগুলোকে দিয়ে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস পোস্ট করছে। এবং তৃণমূল কংগ্রেসের পোস্ট এবং বিজেপির পোস্ট, স্লোগান এক, বাংলা তার নিজের মেয়েকেই চাই, কিন্তু বিজেপি বলছে যে পিসিকে নয়। আর তৃণমূল কংগ্রেস যেটা পোস্টার করছে যে বাংলার মেয়ে বলতে তিনি, আর যারা আসছেন তারা সব বাইরের। তো কিন্তু এটাও প্রশ্ন যে এই বাংলাতেও তো অনেক বিজেপি নেতা রয়েছেন, তাদের তারা সবাই বিজেপি মানে কি সব বাইরের, সবাই বাইরে? একটা সর্বভারতীয় দল, তার কন্ট্রোলটা বাইরে থেকে হতে পারে, কিন্তু তার তো এই বাংলায় তো প্রচুর ভূমিপুত্র রয়েছেন যারা লিড করছেন দলটাকে। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সায়ন্তন বসু থেকে শুরু করে অনেকেই রয়েছেন, এবং যারা অর্জুন সিং, রাজীব ব্যানার্জি অনেকেই রয়েছেন যারা কিন্তু প্রচারের সামনের সারিতে রয়েছেন, কিন্তু তাদের ছবি নেই। শুধুমাত্র বাইরে থেকে যে নেতারা আসছেন তাদের ছবি দিয়ে এবং মমতা ব্যানার্জির ছবি পাশে দিয়ে বলা হচ্ছে বাংলা তার নিজের মেয়েকেই চায়, এবং এটাকেই কার্যত কাউন্টার করছে এবার বিজেপি। বিজেপি এবার আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, তারাও বলছেন বাংলা তার মেয়েকেই চায় কিন্তু পিসিকে নয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর মেয়ে নেই, পিসি হয়ে গেছেন। মেয়ে মানে অল্প বয়সের, অল্প এজ, এটা হয়তো বিজেপির লোকজনরা বলতে চাইছেন, তাই বলছেন যে বাংলা তার মেয়েকেই চায় কিন্তু পিসিকে নয়। সুতরাং এবং বাংলার মেয়ে বলতে তাদের অনেক নেত্রী, তাদের ছবিগুলোকে দেওয়া হয়েছে, ফলে এখন যত ভোট এগিয়ে আসবে আমরা এই ধরনের নানান রকমের পোস্ট কিন্তু আমরা দেখব, এবং মানে কোনো স্লোগান দেওয়া এবং তাকে কাউন্টার করা সেটা আমরা দেখব। যেমন খেলা হবে, তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছে, তার বদলে আবারও বিজেপিও বলছে খেলা হবে, যদিও এটা খুবই খারাপ বিষয়, কারণ এই খেলা হবে এটা ভালো ইঙ্গিত নয়, সেটা বুঝতে পারছি। আমি জানি না যে তৃণমূল কংগ্রেস যখন এই স্লোগানটা শুরু করেছিল খেলা হবে, তার এই স্লোগানটাই তাদের নেগেটিভ মার্কস দিয়ে দিবে কিনা সেটা কিন্তু আমরা দুসরা মেয়ে বুঝতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এরকম কাউন্টার হচ্ছে তখন এরই মধ্যে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর, তিনি আবার একটা টুইট করেছেন। আমরা আজকেই সকালে, আপনারা জানেন যে সকালে আমরা একটা খবর করেছিলাম যে যখন ভোট কৌশলী, যেটা অনেকে বলেন যে প্রায় 400 কোটি টাকা দিয়ে ভোট কৌশলী ঠিক করেছে তৃণমূল কংগ্রেস, তারপরেও এখনও তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি, অথচ 2016 সালে যখন ভোট হয়েছিল বিধানসভা নির্বাচনে, তখন নির্বাচন ঘোষণার 2 ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল। যাই হোক, এখন ভোট কৌশলী এসেছেন, তা সত্ত্বেও কেন তারা এখনও মানে প্রার্থী ঘোষণা করতে পারছে না সেই খবর আপনারা দেখেছিলেন। কিন্তু এরই মধ্যে একটা টুইট যেটা আমরা দেখলাম প্রশান্ত কিশোর, তিনি কিন্তু করেছেন এবং বলতে চেয়েছেন যে নির্বাচন চলে এসছে এবং প্রস্তুত, বাংলার মানুষ প্রস্তুত, এটা বলা তিনি চেষ্টা করেছেন, এবং আবার মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন কারণ বাংলা নিজের মেয়েকেই চাই, এই স্লোগানের এই ক্যাপশনটা সেখানে একেবারে মানে একবারে যুক্ত করে তিনি কিন্তু পোস্টটা করেছেন, এবং এখানে লিখেছেন লাস্টে যে 2nd May হোল্ড মি টু মাই লাস্ট টুইট, এটা মনে করতে হবে, স্মরণ করতে হবে, এটা বলতে চেয়েছেন। এতটাই চ্যালেঞ্জিং আবারও তিনি কিন্তু একটা টুইট করলেন। এর আগে একটা টুইট করেছিলেন ডিসেম্বরে, সম্ভবত 21শে ডিসেম্বর একটা টুইট করেছিলেন, বলেছিলেন যে বিজেপি ডাবল ডিজিট ক্রস করবে না,
এই নির্বাচনে বিজেপি 99টার বেশি আসনে জয়ী হতে পারবে না, তার থেকে নিচে থাকবে, এবং বলেছিলেন যে এই টুইটটাকে সেভ করে রাখুন, ভোট গণনার পর মিলিয়ে নেবেন। সেটার পর আবার একটা টুইট অনেকদিন পর আমরা দেখলাম, সেখানেও তিনি একটা কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন এবং নিজের মানে কনফিডেন্স সেটা দেখানোর চেষ্টা করেছেন যে বাংলায় ক্ষমতায় ফের আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বাংলা নিজের মেয়েকেই চায়, এবং এই স্লোগানটাকে একেবারে ট্যাগ করে এখানে কিন্তু পোস্ট করেছেন প্রশান্ত কিশোর। এখন দেখার বিষয়, যারা এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছেন না, কেন পারছেন না সেটাই সবথেকে বড় প্রশ্ন, কেন তাদের মধ্যে একটা মানে এরকম একটা কিছু কাজ করছে যে এখনই ঘোষণা করলে হয়তো সমস্যা হতে পারে, নাকি এটাও দেখছে যে দেখি যে ভোট ঘোষণা হয়ে গেছে এরপর কে কোন দিকে যায়, দলবদল কতটা কী হয়, এইসব করতে গিয়ে হয়তো তারা এখনও ঘোষণা করছে না, এবং খানিকটা সব কিছু মানে রাজনীতিতে প্রচার হচ্ছে, মিছিল হচ্ছে, শোভাযাত্রা সব হচ্ছে, কিন্তু তারই মধ্যে সব যেন থমকে রয়েছে, কারণ প্রার্থী ঘোষণা কিন্তু এখনও কোনো দল করছে না। যেখানে শাসক দল সবার আগে করে, বিরোধীরা একটু পরের দিকেই করে, কিন্তু সেই শাসক দলকেও কিন্তু ঘোষণা করতে দেখা যাচ্ছে না, যে কারণে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস যেভাবে তারকা বা বিভিন্ন জগতের মানুষকে যুক্ত করেছেন, তাদের কতজনকে টিকিট দেন সেটাও কিন্তু একটা বিরাট কৌতূহলের। এবং তবে এরই মধ্যে আমরা আজকে একটা পোস্ট দেখছি এবং সেটাকে অনেকে কাউন্টার করছেন, অনেকে লিখছেন যে সায়নী ঘোষ, যিনি খুব প্রতিবাদী ভূমিকা দেখিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম ডানলাফের সভাতে তিনি একেবারে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন, তাহলে কি তাকেও প্রার্থী করা হবে? তাকে যদি প্রার্থী করা হয় কোথা থেকে করা হবে? এবং সেই সম্পর্কে আমরা দেখছি একটা টুইট কেউ করছেন, কেউ আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। আমি জাস্ট এই পোস্টের অংশ একটা অংশ আমি দেখাচ্ছি যেটা আমার নজরে এসেছে, একজন লিখেছেন, দেখতে পাচ্ছেন আপনারা, আমি আর একটু ক্লিয়ার করে একটা দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে অনেকে যারা পোস্ট করছেন, সবটা কিন্তু আমি লেখাটা দেখাতে পাচ্ছি না, সবটা দেখানো যাবে না, কারণ যেভাবে যে ভাষায় লেখা হয়েছে, লেখা হয়েছে, আমি পিসির কাছে হুগলির তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের জন্য সায়নী ঘোষকে প্রার্থী করার আবেদন জানাচ্ছি। ও বাবা তারকনাথের বলে কিছু লেখা রয়েছে, বাবা তারকনাথ যে তারকেশ্বরে রয়েছে, সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সায়নী ঘোষ তাকে কেন্দ্র করে একটা টুইট, একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট বিতর্ক তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যে সেখানে সেটা আমি আর বিস্তারিত বলছি না, আপনারা নিশ্চয়ই যারা জানেন সেটা বুঝতে পারছেন, এবং সেই জন্যেই অনেকে বলতে শুরু করেছেন যে সায়নী ঘোষকে তারকেশ্বরে, যেহেতু বাবা তারকনাথ রয়েছে তারকেশ্বরে, সেই এলাকায় তাকে প্রার্থী করা হোক, এরকম একটা পোস্ট করেছেন একজন, এবং তাকে আবার অনেকে রিপ্লাই দিয়েছেন, সবটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না। সুতরাং অনেক কিছু জিনিস কিন্তু আমরা দেখছি, যত নির্বাচন এগিয়ে আসছে কে প্রার্থী হবে এ নিয়ে কৌতূহল যত তৈরি হয়েছে, আর তখন নানান ধরনের পোস্টারিং এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট, সে সঙ্গে পিকের চ্যালেঞ্জ এবং কে প্রার্থী হবেন, কে কোথায় প্রার্থী হলে ভালো হয়, কেউ সিরিয়াসলি বলছেন, কেউ বা খানিকটা কটাক্ষ করছেন, ব্যঙ্গ করছেন, এই সব মিলিয়ে এখন একটা যেন বড় এন্টারটেনমেন্টের জায়গা তৈরি হয়েছে। এখন দেখবেন সিরিয়াল সিনেমার থেকেও এইসবের দিকে মানুষের বেশি নজর, আসলে এটা একটা বড় উৎসব, এবং তার মধ্যে আবার 8 দফায় ভোট আমাদের রাজ্যে, সুতরাং এই রাজ্যের ভোট যে একটা কী বিরাট একটা বিষয় সেটা তো বলাই যায়। এখন এটা নিয়ে অনেক রকমের প্রশ্ন তৈরি হয়েছে, কেন 8 দফায় ভোট, সেই প্রশ্ন তো আপনারা আগেই শুনেছেন এবং তার উত্তর আপনারা অনেকে দিয়েছেন, কিন্তু আজকে যা দেখলেন আপনারা যেভাবে বাংলার নিজের মেয়েকে চাইকে কাউন্টার করছে বিজেপি সেই সম্পর্কে, এবং পিকে এখনও যে বলে যাচ্ছেন, এখনও বলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন এবং চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছেন, এবং সায়নী ঘোষকে নিয়ে যে ধরনের কমেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে, এইসব সম্পর্কে আপনাদের কি মন্তব্য নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।